নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জুট জিও টেক্সটাইল ইন মাইনর ইরিগেশন সেক্টরের উপরে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। জেলা পরিষদের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। খণ্ডঘোষ ব্লক ছাত্র যুব উৎসব 2017-18 অনুষ্ঠিত হল শুক্রবার। কলেজ অধ্যক্ষর সাথে ছাত্রছাত্রীদের বৈঠক চলাকালীন শুক্রবার সকালে বেশ কিছু বহিরাগত ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে হামলা চালায় এবং অধ্যাপক অধ্যাপিকাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। শুক্রবার আইএনটিটি ইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে প্রথম বার্ষিক বিভাগীয় সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের থানামাটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হয়। মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করণে। রায়না 1 নম্বর ব্লকের ও 2 নম্বর ব্লকের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হল। ভূত বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারকরা। চলে আসছে বিস্তারিত খবরে। শুক্রবার ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জুট জিও টেক্সটাইল ইন মাইনর ইরিগেশন সেক্টরের উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে শুক্রবার একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল অ্যাপ্লিকেশন অব জুট জিও টেক্সটাইল ইন মাইনর ইরিগেশন সেক্টরের উপরে। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এদিনের এই ওয়ার্কশপ। পাটকে কী কীভাবে ব্যবহার করা যায়, পাটের অর্থনৈতিক মূল্য যাতে বাড়ে, পাট চাষের ওপর নির্ভর করে যেসব চাষিরা জীবন জীবিকা নির্বাহ করেন তাদের উন্নতির কথা ভেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই ওয়ার্কশপ আগামী দিনে সকলকে সহায়তা করবে বলে আশাবাদী জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। আজকে আমাদের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের দ্বারা একটা ওয়ার্কশপ করানো হলো, যেখানে তারা জুট বোর্ডকে ডেকেছিল। সেখানে দেখানো হলো পাটকে কিভাবে ইউজ করা যায় আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসাবে, এম্বাংকমেন্ট প্রোটেকশন ওয়ার্ক হিসাবে, অথবা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন ইত্যাদিতে। সো দ্যাট পাটেরও ইউজ হয়, যা এসেট নির্মাণ আমরা করছি সেটাও স্টেবল হোক অথবা আরো লং লাস্টিং হয়, এবং পাটের একটা ইকোনমিক ভাইবিলিটিটা বাড়ে। আমাদের অনেক চাষিরা পাটের উপরে নির্ভর রয়েছে। যদি এই পাটের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতেও ইউজ করা হয় তাহলে এটার ইকোনমিক ভাইবিলিটি এবং চাষির যে রিটার্ন আছে সেটা বাড়বে। তো আজকে সেই ওয়ার্কশপটা করা হলো। সমস্ত আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছিলেন ব্লকের থেকে, এসএই ইত্যাদি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সবাই ছিলেন। আজকে সবাই শিখেছে কোথায় কোথায় পাটের ইউজ করা যায়, আর সেইভাবে তারা ইউটিলিটি দেখে পাটের ইউজটা বাড়ানোর চেষ্টা করবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। জেলা পরিষদের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গৃহ বিতরণ কর্মসূচি উপলক্ষেই এদিনের এই আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ এদিনের আলোচনা সভায় অংশ নেন। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাগৃহে। পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ মিলিতভাবে কর্মসূচিকে যথাযথ রূপ দেন। প্রসঙ্গত, আগামী 29 জানুয়ারি 5 লক্ষ মানুষকে আনুষ্ঠানিকভাবে গৃহ প্রদান করবেন। পূর্ব বর্ধমান জেলাতেও 50,000 মানুষ এই প্রকল্পের সুযোগ পাবেন। বাংলা আবাস যোজনা আগামী 29 জানুয়ারি আমাদের গোটা রাজ্যে 5 লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রী প্রদান করবেন। আমাদের জেলায় 50,000 মানুষকে দেওয়া হবে। সেই 50,000 মানুষের প্রত্যেক ব্লকে যার যা কোটা পড়েছে, যার যা তালিকা আছে, সব মানুষকেই দেওয়া হবে।
আছে, সব মানুষকেই দেওয়া হবে যাদের তালিকায় নাম আছে, এবং সার্টিফিকেট প্রদান করা হবে। আগামী দিনে ঘরটা শুরু হবে, আমাদের 50,000 মানুষকে মোট ঘর দেওয়া হবে। আর আমি প্রস্তুতি মিটিং যে কীভাবে কী প্রোগ্রাম হবে, প্রত্যেক ব্লকে অনুষ্ঠান হবে, আমাদের জেলাতেও হবে, হাটগোবিন্দপুরে জেলায় ঠিক হয়েছে। ওই দিন জেলাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে হাটগোবিন্দপুরে। পরিকল্পনাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যেই এদিনের এই আলোচনা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডঘোষ ব্লক ছাত্র যুব উৎসব 2017-18 অনুষ্ঠিত হল শুক্রবার। খণ্ডঘোষের পোলেমপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয় অনুষ্ঠানের। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খণ্ডঘোষ ব্লক ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সাঁকারি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় খণ্ডঘোষ ব্লক ছাত্র যুব উৎসব 2017-18 অনুষ্ঠিত হল শুক্রবার। খণ্ডঘোষের পলেমপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মধ্যে আমরা বিভিন্ন ভাবে দেখেছি এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে মানুষের সঙ্গে থাকতে গেলে এবং মানুষকে নিয়ে চলতে গেলে যে কৌশল অবলম্বন করতে হয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা, সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে গেলে এবং তাদের সুফল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে থাকার চেষ্টা করেছেন। তার মূল স্লোগান হচ্ছে যে মানুষের সাথে, মানুষের পাশে। আজকে যে ছাত্র যুব উৎসব আজকে আমরা এই পোলেমপুরের আয়োজন করেছি, সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়। আজকে দেখুন, আমরা গত কয়েকদিন আগে বিবেক চেতনা উৎসব পালন করেছি, আজকে আমরা ছাত্র যুব উৎসব পালন করছি। আগামী প্রজন্মের সাংস্কৃতিক চেতনায় জেগে উঠুক, সমাজ সাংস্কৃতিক চেতনায় ভরপুর হয়ে উঠুক, এই প্রার্থনা করি। আজকে এই প্রদীপ প্রজ্বলনের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সমস্ত অতিথি যারা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি সম্পাধারা, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, বিডিও কমলকান্তি তলাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় সহ যুবকল্যাণ দপ্তরের আধিকারিকবৃন্দ। বাসবী রায় জানান, নাচ গান নাটক সহ 31টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ছাত্র যুব উৎসব, সেই 2017-18 আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকে সেই ছাত্র যুব উৎসবটি এই পোলেমপুরে সাঁকারি 1 নম্বর অঞ্চলে পোলেমপুরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কদিন ধরে হবে এই উৎসব? এটা আমাদের 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে। আজকে 19 তারিখ 2 দিন হবে। বারোই জানুয়ারি আমাদের বিবেক চেতনা উৎসবে আমাদের কিছু ইভেন্ট হয়েছে এই ছাত্র যুব উৎসবে। আজকে আমাদের যে বড়দের যে প্রতিযোগিতা হবে বিভিন্ন দিক দিয়ে, নাটক গান আবৃত্তি সকল দিক দিয়ে আমাদের যে ইভেন্টগুলো হবে, সেই ইভেন্টে যারা প্রথম হবে তারা আমাদের জেলায় গিয়ে পার্টিসিপেট করবে। কতগুলো ইভেন্ট আছে আজকে? 31টা ইভেন্ট আছে। আর কে কে উপস্থিত ছিলেন এই মঞ্চে? এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় খণ্ডঘোষ ব্লকের বিধায়ক সম্মানীয় শ্রী রবিচন্দ্র বাবুমশাই, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সম্পাধারা, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম, আমাদের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তলাপাত্র মহাশয়, আমাদের এসআই সাহেব খণ্ডঘোষ ব্লকে 1 নম্বর, আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ, শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ, আমাদের এই যুব উৎসব যে এমআইসি মেম্বার, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধানরা আছেন, ও আমাদের যিনি সঞ্চালনা করছেন মাস্টারমশাই বিশ্বনাথ রায়, ও আমাদের ব্লকের যারা ছাত্র যুব সঙ্গে যুক্ত আছে সেই সকল প্রতিযোগীরা আছে। আপনার নাম এবং পরিচয়? আছেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় আছেন, আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আছেন, আমাদের পূর্ব বর্ধমান যুবকদের উদ্দেশ্যে বার্তা
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা দেশকে, সারা ভারতবর্ষকে তথা আমাদের পশ্চিমবাংলাকে শান্তি রাখার জন্যে যুবদের প্রতি যে আহ্বান, ছাত্র যুবদের প্রতি যে আহ্বান জানাচ্ছেন, কারণ তিনি মূল্যায়ন করেছেন যে দেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে, রাজ্যকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে ছাত্র যুব ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। সেই জন্যে তিনি বারে বারে বিভিন্ন মহাপুরুষদেরকে স্মরণীয় অনুষ্ঠানে তাদেরকে বেশি বেশি করে সহযোগিতা এবং তাদেরকে মানে ইনভলভ করার জন্যে তিনি প্রতিনিয়ত উৎসাহিত করছেন। সেই জন্যেই আজকে আমাদের গত 12ই জানুয়ারি বিবেক উৎসব হয়ে গেছে, আজকে আমাদের ছাত্র যুব উৎসব হচ্ছে, আগামী 23শে জানুয়ারি সুভাষ উৎসব হবে। এইসব উৎসবগুলো সব আমরা ছাত্র যুব নিয়েই করছি, তার নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা করছি সব। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলেও জানানো হয়। প্রথম স্থানাধিকারীরা জেলা স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে বলেও তিনি জানান। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা ও সীমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রছাত্রীদের বৈঠক চলাকালীন শুক্রবার সকালে বেশ কিছু বহিরাগত ভাতার দশরথী হাজরা মেমোরিয়াল কলেজে হামলা চালান এবং অধ্যাপক অধ্যাপিকাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে। ছাত্রদের দাবি, কলেজের অধ্যক্ষ এদিন কলেজ ছাত্রদের নিয়ে বৈঠক করেন। বৈঠক চলাকালীন অতর্কিতে কিছু বহিরাগত কলেজে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদেরও হেনস্থা করে বলে অভিযোগ। ভাতার থানায় খবর দেওয়া হলে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিটিং হচ্ছিল, মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল আমাদেরকে। প্রিন্সিপাল স্যারদেরকে নিয়ে মিটিং করছিলেন, তখন বাইরে থেকে কিছু ছেলে এসে প্রিন্সিপালের দরজায় লাত মার দেয় এবং স্যারদেরকে হ্যাগেল করে। এই যে সূত্রপাত, আমাদের দু একটা ছেলেকেও মারধর করেছে ওরা। আপনি কি কলেজ স্টুডেন্ট? হ্যাঁ, আমি কলেজ স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। প্রিন্সিপাল দুদিন আগে আমাদেরকে নিয়ে মিটিং করেছিল, প্রিন্সিপাল নিজে পছন্দ মতো একটা ছেলেকে হেড করতে চাইছিলেন, সেটা আমরা মানতে সেটা আমরা প্রিন্সিপালের সহমত হয়নি। তার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল আজকে একটা মিটিং ডেকেছিল, তাতে প্রিন্সিপাল আমাদেরকে ডেকেছিল, স্যার দিকে মিটিং চলাকালীন এরকম হামলা হওয়ার পর তারপর আর তো কিছু হয়নি। কারা কি উদ্দেশ্যে কলেজে হামলা চালিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি কলেজ চত্বরে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার INTTUC-র অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে প্রথম বার্ষিক বিভাগীয় সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান দমকল কেন্দ্রে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মসূচি। INTTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে প্রথম বার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান দমকল কেন্দ্রে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মসূচি। উপস্থিত ছিলেন পৌরসভার MCIC খোকন দাস, কাকুলি গুপ্ত, তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমাদের বর্ধমান এই উত্তরের এক নম্বরের আমাদের সভানেত্রী মাননীয় কাকুলি গুপ্ত মহাশয়া উপস্থিত আছেন। আমাদের বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় আব্দুল রব,
উপস্থিত আছেন আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আশিস বিশ্বাস এবং আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ মণ্ডল সহ এখানে ফিরোজ আছে, বাবুদা আছে সহ এখানে এই ইউনিয়নের অজস্র আমাদের পদাধিকারী এবং যার ডাকে আজকে আমরা এখানে এসেছি সেই সম্মানীয় কাজল পাল, সম্মানীয় যারা আমাদের এই ইউনিয়নের সমস্ত সদস্যা যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকেই আমি এবং ভালোবাসা জানাই। প্রথম আমাদের এই সম্মেলনের আজকে যে মানে সুন্দর মিশনের ক্যাম্প তার সাথে হচ্ছে আইনজীবীদের যে সম্মেলন আছে সেই সম্মেলন হচ্ছে বিভাগীয় সম্মেলন আছে, সম্মেলন উপলক্ষে সম্মেলন প্লাস হচ্ছে ব্লাড ডোনেশন এই দুটো কাজ একসাথে হচ্ছে। আপনার নামটা বলবেন? আমার নাম দীপক চন্দ্র সেন, স্টেশন অফিসার বর্ধমান ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। 34 জন মতো দেওয়া হয়েছে। কতজন টার্গেট আছে আপনাদের রক্ত? আমাদের টার্গেট আছে 100 জন মতো। এই ব্লাড কোথায় যাবে? এটা বর্ধমান হসপিটালে ব্লাড ব্যাংকে। আমার ভাই তো দেখা যাচ্ছে যে বাবা পুরনো সাইকেল বিক্রি করে দিয়ে ছেলে মেয়ের সাইকেল নিয়ে বাজারে বেরোচ্ছেন, তা সেই সাইকেল যে আমি বললাম তাহলে কন্যাশ্রীও পাচ্ছ সবুজ সাথী তবুই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি কন্যাশ্রী টু চালু করেছেন, সেখানে উচ্চশিক্ষার জন্যও কিন্তু আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো এই আর্থিক সাহায্যে। কাজে আমরা কিন্তু ভোটটা নিজেরা দেব তৃণমূলকে, বাবা মাকে সকলকে বলবো নিজের বিবেকের তাড়নায় আয়নায় মুখ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে একটু ভেবে দেখবেন যে আমরা অন্তত ভোটটা যেন তাকা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন প্রত্যেককে আমরা দলের তরফ থেকে। আমরা বক্তব্য শুনলেন, খুব মূল্যবান বক্তব্য রাখলেন এবং কাজল পাল তার উদ্যোগে যে উনি এই বর্ধমান জেলার এত বড়। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা। আমাদের এখানে জেলা সম্মেলন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাম্পুলজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এর সাথে আমাদের সম্মেলন এবং রক্তদান শিবির আমরা অনুষ্ঠান আয়োজন করেছি, এখন চলছে আমাদের। কত রক্তদান শিবির করছি আমাদের এই বর্ধমান দমকলে, এই প্রথম আমাদের রক্তদান শিবির। ব্লাডটা কারা নিতে এসছে? ব্লাডটা নিয়ে আমাদের হসপিটাল, বর্ধমান হসপিটাল থেকে আমাদের রক্ত দিচ্ছি, কেননা আমাদের যেটা আমাদের উদ্যোগটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগে আমরা নেমেছি, ওনার অনুপ্রেরণায় আমরা দিতে চাইছি যে এই রক্তদান শিবির করে আমরা মানুষের উপকার করতে পারি, যাতে একটা রক্তের জন্য না রক্ত মরে যায়, একদম রক্তের জন্য। তার জন্য আপনার নাম আর পরিচয়? আমার নাম কাজল কুমার পাল, আমি বর্ধমান জেলা সেক্রেটারি। উপস্থিত ছিলেন কাকে? উপস্থিত ছিলেন আমাদের প্রথম দাস মহাশয় বর্ধমান প্রিন্সিপ্যালটি এবং আমাদের আব্দুল রব ভাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের থানামাটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন পূর্বস্থলী 1 ব্লকের বগরপুর পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য সহ বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধীরা। কেন্দ্র দখলে থাকলেও এখনও এই রাজ্যে সেভাবে নিজেদের জায়গা করতে পারেননি ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের থানা মাঠে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, সমীক ভট্টাচার্য, সায়ন্তন বসু সহ বিজেপির নেতৃত্ববর্গ। এদিন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায় সহ প্রত্যেক বিজেপি নেতা নেতৃত্ববর্গ কড়া ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করছে মমতা ব্যানার্জির সরকার, কোন উন্নয়নের সে রাজনীতি করছে না, সিন্ডিকেটের রাজনীতি করছে, নারী পাচারের রাজনীতি করছে, আজকে কন্যাশ্রী নিয়ে সবাই খুব সুখ্যাতি করছে। আজকে আপনারা ভালো করে জানেন, আমরা ভালো করে জানি যে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত না অসুরক্ষিত। আজকে তুমি একদিকে কন্যাশ্রী নিয়ে বিশ্বে প্রচার করছো আর একদিকে নারী পাচারে পশ্চিমবঙ্গ প্রথম হয়ে গেছে, সেটা কি কেউ জানে? সেটা কি পুরো বিশ্ব জানে?
আমরা জানাতে চাই, কারণ আমরা পশ্চিমবঙ্গে বসে আমরা আপনারা সবাই একসাথে দেখতে পাচ্ছি মহিলাদের ওপর কি অত্যাচার চলছে। আদিবাসী মহিলাদেরকে নিয়ে সংস্কৃতি উৎসব হচ্ছে, আদিবাসী মহিলার যখন ধর্ষণ হয় তার বিচার কেউ করে? আজকে ধর্ষিত যে হয়েছে সে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে গেছে, সুইসাইড করছে, তো ধর্ষণ যে করে সে একদম কলার তুলে সে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি টিএমসি করে, সে নাকি পুরো বিশ্ব জানে? আমরা জানাতে চাই, কারণ আমরা পশ্চিমবঙ্গে বসে আমরা আপনারা সবাই একসাথে দেখতে পাচ্ছি মহিলাদের ওপর কি অত্যাচার চলছে। আদিবাসী মহিলাদেরকে নিয়ে সংস্কৃতি উৎসব হচ্ছে, আদিবাসী মহিলার যখন ধর্ষণ হয় তার বিচার কেউ করে? আজকে ধর্ষিত যে হয়েছে সে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে, সুইসাইড করছে, তো ধর্ষণ যে করে সে একদম কলার তুলে সে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি টিএমসি করে? এই সবার বেশি দিন চলবে না, নিজের উত্তর পাঠ কেড়ে দিতে হবে। পুলিশ প্রশাসন কোনো রকম সাহায্য করবে না, তারা হাতের পুতুল হয়ে আছে। আগামী সরকার এলে, বিজেপি সরকার যখন আসবে আমরা তখন তাদেরকে দেখে নেব। সেই জন্য আপনাদেরকে বলছি প্রশাসনের উপর ভরসা না করে আগামী দিন মাঠে নামুন, এবং আমরা বিজেপির প্রত্যেকটা কর্মীরা আমরা আপনাদের সঙ্গে মাঠে আছি এবং মাঠে থাকবো, এবং আগামী দিন যতদিন না বিজেপির সরকার নির্বাচনের পূর্বে সকল দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই ধরনের জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় পূর্বস্থলী এক ব্লকের বাগপুর পঞ্চায়েতে তৃণমূলের এক সদস্য সহ বিভিন্ন দল থেকে প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দরের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সরকারি সহায়তায় ছাগল হাতে পাওয়ায় খুশি বিভিন্ন উপভোক্তারা। ছাগলবিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো। মানুষজনকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দরের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করণে চলে এইরূপ কর্মযজ্ঞ। স্ট্রং বেনিফিসিয়ারি বিভিন্ন জিপি থেকে সিলেকশন করা হয়েছে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির মিটিংয়েতে, তাদেরকে পাঁচটা করে ছাগল, তার মধ্যে চারটে ধাড়ি পাঠি আর কি, আর একটা আঠা, আর 21 কেজি করে খাবার প্রত্যেককে এখন দেওয়া হচ্ছে, এরকম 30টা ইউনিট আছে। এটা কি রায়না এক নম্বর ব্লকের সমস্ত গ্রামের ইয়ে করে? না, এটা তো 30টা ইউনিট যেহেতু জিপিতে ঘুরিয়ে মোটামুটি আমরা 3টে করে 4টে করে এরকম জিপি ওয়াইজ হয়েছে ভাগ করেছে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আধিকারিকগণের তৎপরতা ফুটে ওঠে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন 5টি করে ছাগল বিতরণ করা হয়। এর পাশাপাশি 21 কেজি করে খাবার প্রদান করা হয়। বিভিন্ন জায়গা থেকে এদিন উপভোক্তারা ছাগল গ্রহণ করেন প্রতিপালন করার লক্ষ্যে। সরকারি সহায়তায় এইরূপ ছাগল পাওয়ায় খুশি বিভিন্ন উপভোক্তারা। শ্যামসুন্দর থেকে শ্রীমন্ত সাইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। রায়না 1 নম্বর ব্লকের ও 2 নম্বর ব্লকের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরে। আগামী 20 তারিখ জামালপুরের সম্মেলনকে সফল করার লক্ষ্যেই এদিনের এই বৈঠক। শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরের একটি প্রেক্ষাগৃহে। রায়না 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকের প্রতিনিধিদের নিয়ে চলে এদিনের এই সভা। রাজ্যের মন্ত্রী তথা জেলা অবজার্ভার অরূপ বিশ্বাসের নির্দেশ অনুযায়ী এইরূপ কর্মসূচি গৃহীত হয়। প্রসঙ্গত, আগামী 20 জানুয়ারি জামালপুরে যে সম্মেলন অনুষ্ঠিত হবে তার সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে এদিনের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাই আমরা এই সম্মেলনে আমরা লোকজন আমরা কিভাবে নিয়ে যাব, কিভাবে আনবো, সেটা আমাদের একটা চিন্তাধারা আছে, আমাদের মধ্যে আছে এবং বিধায়ক সেই কথাটা বলবেন। তো সামনে সর্বোপরি সম্মেলন হয়ে যাওয়ার পরও যেটা বুঝে বুঝে ঘোরার কথা বলেছেন এবং আমাদের যে সম্মেলনটা আছে সেই সম্মেলনটায় আমরা অনেকে হয়তো অনেক নেতৃত্ব সহ আমরা হয়তো শুনে আসতে পারি নাই। রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, রায়না 1 নম্বর ব্লক সভাপতি, প্রত্যেকটি অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি, বুথ স্তরের কর্মীদের মিলিতভাবে এদিনের এই সভাটি পরিপূর্ণতা পায়। জামালপুরের সম্মেলন নিয়ে কি কি করণীয় তা এদিন কর্মীদের রূপরেখা দেওয়া হয়। এসকে কেন্দ্র করে হবে যদিও সরকারি প্রোগ্রাম, তবুও আমাদের পার্টি এবং ছাত্র যুবদের সংগঠন আছে, সেই সংগঠনই মূল দায়িত্ব পালন করবে এবং এটা একটা বড় সম্মেলন, গোটা জেলার একটা সম্মেলন। শ্যামসুন্দর কলেজকে কেন্দ্র করে শ্যামসুন্দর অঞ্চলে অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে আমাদের ছাত্র নেতা এখানে উপস্থিত তিন তত্ত্ব তিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ। দু চার কথা, কি প্রস্তুতি, কি বিষয় না বিষয়, কি সমস্যা আছে প্রত্যেকের সামনে উনি এখন বলবেন এবং আগামী দিনে কিভাবে সফল করা যায় ওনারা কি ভাবছেন, যারা মূল নেতৃত্ব দেবে এই সম্মেলনটাতে সেই জন্য দেখুন। কর্মসূচিকে সার্থক রূপ দিতে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন বিধায়ক নেপাল ঘড়ুই। শ্যামসুন্দর থেকে সীমান্ত এবং কার্যকরী প্রেসিডেন্ট হয়েছে আমার শান্ত এবং শান্তি ভাই সহ এবং পার্থ এবং মহিলা আমাদের লুৎফা। আজকের এই যে বিশেষ সভা কি কি তাৎপর্যপূর্ণ ব্যাপার ছিল? আজকে বিশেষ সভা মানে হঠাৎ করে আমাদের ডাকতে হয়েছে, আমাদের মাননীয় অবজার্ভার সম্মানীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে আমাদের আগামী 20 তারিখ জামালপুরে যে জেলার সম্মেলন হবে সেই সম্মেলনকে কেন্দ্র করেই আমরা আজকে রায়না 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে মিটিং ডেকেছি। যে আমাদেরকে রায়না বিধানসভা থেকে একটা টার্গেট দেওয়া হয়েছে লোক নিয়ে যাওয়ার, আমরা সেই টার্গেট ফুলফিল করার জন্যই আমরা রায়না 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রত্যেকটা অঞ্চলের প্রধান, অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ স্তরের প্রত্যেকটা কর্মীকে নিয়ে আমরা আজকে রায়না 1 নম্বর ব্লকের মহাসংঘে মিটিং করলাম। আগামী 20 তারিখে আমাদের যে সম্মেলন সেই সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে কিন্তু আমরা মিটিং করলাম। দেখি শুধুমাত্র জামালপুরে 20 তারিখের সভা না, 24 এবং 25 জামালপুরে, তার সাথে আমরা রাজ্যের যে জেলার যে ছাত্র যুব উৎসব সেটা আমাদের শ্যামসুন্দর কলেজে হবে। আমরা গর্বিত খুব যে রায়নায় ছাত্র যুব উৎসবের জেলার ছাত্র যুব উৎসবের দায়িত্বটা আমরা পেয়েছি, সেই উৎসব কিভাবে আমরা সফল করব, কিভাবে পরিচালনা করব সেটা নিয়েও আমরা কিন্তু দলীয় কর্মীদের নিয়ে আজকে আলোচনা করব।
সেই সম্মেলনটা আমাদের সামনে রেখে আমাদের সবকিছু কাজ করতে হবে। শ্যামসুন্দর থেকে সীমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দবার্তা। ভূত বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারকরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ভূত কিনতে আসা ব্যক্তির চোখে মুখে সংশয়ের ছাপ ফুটে ওঠে। প্রতারক চক্র ধরা পড়ল বর্ধমান থানার হাতে। ভূত বিক্রির নাম করে লেনদেন করার পরিকল্পনা করেন প্রতারকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভূত বিক্রি করা হবে বলে প্রতারকের একটি দল এক ক্রেতার কাছে 20,000 টাকা দাবি করেন। ভূত কিনতে এসে ওই ক্রেতাদের পুনরায় 5,00,000 টাকা দেওয়ার দাবি করেন প্রতারকরা। বিপদের আশঙ্কা বুঝে ক্রেতারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরে ওই ক্রেতার আত্মীয় বর্ধমান থানার সহিত যোগাযোগ করে এবং ভূত কিনতে আসা মানুষদের উদ্ধার করার পাশাপাশি প্রতারকদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিনতে আসা ব্যক্তিদের চোখে মুখে সংশয়ের আশঙ্কা ফুটে ওঠে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। যে ভূতের কথা ছিল গতকাল কাজটা করানো, পরে কিছু পয়সা লেনদেন হল, সেটা আমাদের গতকাল যে দেখবো বলেছিল সে আসেনি। না আসাতেও যাদের কাছে ভূত আছে তারা আমাদের পেশাতে যে আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে আজকে কিছু বলতে 20,000 টাকা আমরা হোটেল খরচা, তাহলে তোমার তোমাদের এখানে আটকে রাখা হবে আজকে, কালকে সকালে 5,00,000 টাকা না দিতে পারলে পরে তোমাদের অন্য কাজ, ঠিক আছে। এই নিয়ে আমরা ভয়েতে তদন্ত হয়ে গেলাম। এবার সেখান থেকে সকাল থেকে আমরা 10টা থেকে রাত 10টা বেজে যাচ্ছি, তবু আমাদের ছাড়ছে না। এবার তখন আমাদের যে নেব বলেছিল সে বলছে বারবার যে দাদা আগামীকাল আমি 10টাতে ঢুকবো, আপনারা ওয়েট করুন, আমি কাজ করব। কিছু তো এই মানছে না। যখন আমাদের হোটেলে নিয়ে এলো তখন আমি ওখানে ফোন করতে, উনি ওখানে ওনার বন্ধুকে দিয়ে থানার সাথে কন্ট্যাক্ট করে আমাদের আমার নাম করে দিয়ে হোটেল থেকে তো ডাকে এবং ওদেরকে অ্যারেস্ট করে এবং আমাদের সবাইকে নিয়ে থানা থেকে। ওরা কতজন ছিল? ওরা ছিল মোট 5 জন। ওরা কি ভূত বিক্রি করতে এসেছিল? ওরা বলছিল ভূত বিক্রি, ওদের কাছে ভূত আছে ওরা বিক্রি। তো আপনারা কিনতে এসেছিলেন? আমার লোক কিনতে আসবে বলে আমি তার একটা রিসেপশন হয়ে আমাকে পাঠিয়েছি। আপনারা কি করেন ভূত কিনে? আমরা ভূত কিনে আমরা কিছু করবো না, যে কিনবে সে কবিরাজি। কত টাকার লেনদেন হচ্ছিল কথা? সে কত টাকার লেনদেন হচ্ছে সেটা ভূত দেখার পরে লেনদেন হবে, কিন্তু ভূত দেখার পরে 5,000,000 টাকা দিতে হবে দাবি করেছি। তো ভূত কী করে দেখাতো? কী কিছু দেখাচ্ছিল? ও দেখাচ্ছিল বলতে এ টেবিল ঘর থেকে ও টেবিল ও ঘরে একটা কিছু জিনিস ট্রান্সফার করা, আর ওর যে ব্যবহৃত সামান আছে জিনিসপত্র তাতে আয়না ধরলে সেটা দেখা যাবে না, গায়ে মিরর হচ্ছে, ওর বডি একটা বাচ্চার রূপে দেখাবে, ছেলে এবং মেয়ে। ওটা ছিল প্যান। আমি শাস্তি বলতে কি কাজটা হলেও যাই হোক সবাই উপকৃত পেতাম বলতে কি কবিরাজের জায়গাটা আমরা সবাই রোগ আর হচ্ছে শাস্তি বলতে এরা যেন ডেকে এনে লোককে মানে ইয়ে করে হ্যারেস করে সেটা যেন না করে। মানে ভূত বলে কিছু আছে আপনার বিশ্বাস করেন? আমি ভূত বলে কিছু নেই বলে সেই শব্দটাকে দেখার জন্য উপভোগ করার জন্য আমি এসেছিলাম। আপনি কত টাকা দিয়েছেন? আমি 1 পয়সা দিই না, আমি 600 টাকা আমার কাছ থেকে ইয়ে হয়ে গেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি কৃষ্ণপুর। কোথাকার কৃষ্ণপুর? বাংলাটি কৃষ্ণপুর। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জুট জিওটেক্সটাইল ইন মাইনর ইরিগেশন সেক্টরের উপরে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। জেলা পরিষদের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। খণ্ডঘোষ ব্লক ছাত্র যুব উৎসব 2017-18 অনুষ্ঠিত হল শুক্রবার।
কলেজ অধ্যক্ষর সাথে ছাত্রছাত্রীদের বৈঠক চলাকালীন শুক্রবার সকালে বেশ কিছু বহিরাগত ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে হামলা চালায় এবং অধ্যাপক অধ্যাপিকাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। শুক্রবার আইএনটিটি ইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে প্রথম বার্ষিক বিভাগীয় সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের থানা মাঠে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হয়। মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করমে। রায়না 1 নম্বর ব্লকের ও 2 নম্বর ব্লকের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হল। ভূত বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারকরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।